হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা খুব শর্টকাট একটি ভিডিও। আজকে আমি সারাদিন সারাদিন বলতে এখন বেলা বাজে 2টা, এখন আমি বের হয়েছি। সো আজকে আমি 5টা অথবা 6টা পর্যন্ত উবার পাঠাও থেকে কত টাকা রুজি করতে পারবো বা কত টাকা ইনকাম করা যেতে পারে, এটা আমি আজকে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি। আমার উবার এবং পাঠাও অনলাইন করা আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কল টল আসে নাই, যার কারণে আমি এখন একটু বন্দরের দিকে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে বন্দরের দিকে যাচ্ছি, বন্দর কোর্ট পয়েন্টের ওইখানে একটু দাঁড়াবো। ওইখানে অফলাইনে কিছু টিপ পাওয়া যায়, দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে ওইখানে সিরিয়াল পাবো এবং 1-2টা টিপও পাইতে পারি। কারণ আমি এখনো বনি করি নাই, প্লাস হচ্ছে যে আমি মাত্র বাসা থেকে বের হয়েছি। সো সাথে থাকুন, কথা হচ্ছে পরবর্তীতে। এই যে আমি এখন বন্দর কিং ব্রিজের সামনে দাঁড়ানো আছি, প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করতেছি। যদি কোনো প্যাসেঞ্জার যদি এখন পাই তাইলে এখন নিয়ে যাব। এখন অনলাইন একটা টিপ আসছে উবারের মধ্যে, ভাইয়াকে এখন পিক আপ করতে যাব আমি। খুব একটা বেশি দূরে না, আমার থেকে 3 মিনিটের দূরে আছে, তো ভাবলাম টিপটা নিয়ে নিই, যেহেতু এখন পর্যন্ত বনিও করতে পারিনি। লোকেশন তো এখানেই দেখাইতেছে, কাছাকাছি জালালাবাদ যাবেন স্যার। তো এখন এই ভাইয়াকে পিক আপ করে আমি যাচ্ছি জালালাবাদ, প্রায় 10-15 মিনিটের মতো রাস্তা। দেখা যাক কত টাকা আসে। অনেক বেশি গরম পড়েছে, তার মধ্যে গাড়ি চালানো লাগতেছে, ব্যাপার না। কিছুর পরে হচ্ছে আপনারা খুশি হওয়া মানে আমি খুশি হওয়া, কষ্ট একটু হোক তাতে কোনো ব্যাপার না। আমি আমার প্রায় ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে ভাইয়াকে নামাই দিব। দেখা যাক প্রথম টিপের মধ্যে কত টাকা রুচি করতে পারলাম। ওই সামনেরটা স্যার 52 টাকা কইছে। আসসালামু আলাইকুম। তো প্রথম টিপে আমি গাড়ি চালিয়েছি প্রায় 3 কিলোমিটার, 3.200 কিলো, 52 টাকা রুচি করেছি। এখানে খুব সম্ভবত আর কোনো টিপ পাওয়া যাবে না। পরো বেরোচ্ছি গলি থেকে, মানে জালালাবাদ নিয়ে এসেছিলাম, এখন জালালাবাদ গলি থেকে বের হইতেছি। দেখি আর ভিতরে যদি উবার বা অটোর মধ্যে কোনো টিপ আসে তাহলে তো ভালো, না হলে কোনো একটা জায়গা দাঁড়ানো লাগবে কিছু সময়। বলেছিলাম গড়ি এখন 2টা বাজে, বাট এখনও 2টা বাজতে আরও 15 মিনিটের মতো বাকি আছে। আশা করি 15 মিনিটে আরও 50-100 টাকা রুজি করতে পারবো, বাট সব হচ্ছে ঈশ্বরের দোয়া বা আশীর্বাদ, উনি যদি চান তাইলে সবই সম্ভব। ওই বাইকে জালালাবাদ নামিয়ে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কোনো টিপ টাপ আসে নাই। তো আমি ডিরেক্ট চলে এসেছি 4টার সামনে, মানে 4টা পয়েন্টে। এইখান থেকে যদি কোনো টিপ অফলাইন বা অনলাইনে কোনো টিপ আসে তাহলে নিয়ে যাব, অপেক্ষা করতেছি তার জন্য, দেখা যাক। বাট অনেক বেশি গরম, অনেক বেশি রোদ, একটু সহ্যের উপরেই চলে যাচ্ছে। কিন্তু ভেবেছি যখন আপনাদের সামনে ভিডিও রিপ্রেজেন্ট করব, তার মানে করবই। একটা পয়েন্টে তো বেশি রৌদ্র, তো বেশি টেম্পারেচার, এখানে দাঁড়ানো একদম ইম্পসিবল। তাই আমি আবার বন্দর কোর্ট পয়েন্টের দিকে যাচ্ছি। কোর্ট পয়েন্টে গেলে যদি অফলাইনে কোনো টিপ পাওয়া যায় তাহলে তো ভালো, কারণ এখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ানো ছিলাম, কোনো টিপ নেই। পাঠাও এবং উবার অনলাইন যেগুলা অ্যাপ আছে আমাদের সিলেটে বা আমাদের বাংলাদেশে, তার মধ্যে আমার দেখা মতে ঢাকা এলাকায়, মানে ঢাকাতে সব থেকে বেশি
উবার এবং পাঠাওয়ের ব্যবহার হয়। এটা হোক অফলাইন বা অনলাইন, কিন্তু আমাদের সিলেট শহরে এখন পর্যন্ত ওই রকম এটা আসলে শুরু হয় নাই, সেই জন্য পাঠাওয়ের মধ্যে একটা টিপ আসছে, দেখি এটা নিয়ে নিই। চিন্তার আছে হচ্ছে পুলিশ লাইন, আমি এখনও ফুড পয়েন্টের দিকে যাই নাই, তো জিন্দাবাজারের সামনে থেকেই আবার ব্যাক করলাম, পুলিশ লাইনের দিকে যাবো। প্যাসেঞ্জার খুব সম্ভবত আগারপাড়া যাবে, প্রায় 4 কিলোমিটার দূরে। আরে সাল্লাহ, ট্রিপটা ক্যান্সেলই করে দিছে, উদয় ব্যাক করলাম, এখন আবার ব্যাক করা লাগবে। যা উবারে যাওয়ার যখন ইচ্ছেই নেই তাহলে উবারে, বা পাঠাওয়ে যাওয়ার যখন ইচ্ছেই নেই পাঠাওয়ে তাহলে রাইড বুক করার কি দরকার ভাই? উদয় 200-300 মিটার চালাই আসলাম গাড়িটা, এখন আবার ব্যাক করবো। এর জন্য অনলাইনে গাড়ি চালানোটা খুব একটা বেশি মানুষ পছন্দ করে না, সবাই অফলাইনেই গাড়ি চালাইতে বেশি লাইক করে। তো হোক, ফুড পয়েন্টে যাচ্ছি, ফুড পয়েন্টে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। তো উবারের মধ্যে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আরেকটা টিপ পাইছি, তো এটা হচ্ছে নদীর ওই পারে, মানে কিং ব্রিজে, কিং ব্রিজটা ক্রস করেই উনি দাঁড়াই আছে। এখানে অবশ্য বাইক স্ট্যান্ড আছে, বাট হয়তো অফলাইনে উনি যেতে যাবে না, সেই জন্য ওনাকে অনলাইনে নিয়ে যেতে হবে। তো আমি যাচ্ছি ওনার লোকেশনের দিকে, দেখা যাক, প্রায় 13-14 মিনিটের মতো একটা টিপ, আশা করতেছি তো 50-60 টাকার মতো পাবার কথা, দেখা যাক কত দেয় উনি। তো উবারের এই প্যাসেঞ্জারকে পিক করে নিয়েছি, এখন ওনাকে নিয়ে যাচ্ছি শিবগঞ্জ। আসলে উনি খুব সম্ভবত প্রবাসী, ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে পর্তুগালের, সেই জন্য ওনাকে খুঁজে পাইতে একটু সমস্যা হয়েছিল, পরে অবশ্য লোকেশন দেখে ওনাকে আমি খুঁজে বের করে ফেলছি। ওনাকে এখন শিবগঞ্জ পৌঁছে দেওয়ার পরে তারপরে আলাপ করে। ইংলিশটাতে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, ইংলিশটাতে এখন শুধুমাত্র বাইক চলাচল করতে পারে, তবু মনে হচ্ছে রং রাস্তায় যাওয়া লাগবে না, আশা করি যত বেশি ট্রাফিক আইন মেনে চলা যাবে তত ভালো, কারণ পুলিশ ধরলেই 3-4 হাজার টাকার মামলা। তো যে যাত্রীকে এখন নিয়ে এসেছিলাম উদানপুলের ওইখান থেকে, ওনার ভাড়া আসছে 53 টাকা, উনি আমাকে 60 টাকা দিছে। এখন আমি দেখি একটু উপশহরের দিকে ঢুকবো, উপশহরের মেইন রাস্তায় থাকবো, কারণ উপশহর বড় লোক মানুষেরা থাকে, ওইখানে কিছু প্যাসেঞ্জারের আশা করা যায়। তো যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে, উপশহর থেকে একটা, উপশহর মাত্র ঢুকা মাত্রই একটা টিপ পাইছি, এখন ওনার লোকেশনের দিকে আগাচ্ছি। আশা তো করতেছি টিপটা ক্যান্সেল করবে না, কোনো বাঙালি মানুষ কোনো কিছু বলা যায় না। ওনাকে কল টল এখন দিই নাই, আসছে হচ্ছে হাটের সামনে, আমি লোকেশনে চলে আসছি, ভাইয়াকে এখন পিক আপ করবো। ওই আছে, ওই আছে, সম্ভবত যাবে সিটি কর্পোরেশনের সামনে। উনি আমার আগে আর একজন ডে বুক করছিল, বাট ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতেছিল যে এত টাকা দেওয়া লাগবে, অত টাকা দেওয়া লাগবে, নাকি ভাইয়ার ওনার সাথে যায় নাই। আমি ওনারে বলছি ভাই আপনার যত ইচ্ছা দিন, আমি খুব একটা বেশি সময় হয় নাই বের বেশি, আপনি আপনার বিবেক করে আমার একটা দিয়ে দিন। উনি রাজি হয়েছে, তো ভাইয়াকে এখন সিটি কর্পোরেশনের সামনে নামাই দিছি, দিয়ে এখন আমি ওনার জন্য ওয়েট করতেছি। এখন সময় বাজে 2:59, আর ভাইয়াকে আমি নিয়েছিলাম প্রায় 20 মিনিট আগে, তো 20 মিনিট ধরে ওনার সাথেই আছি। উনি বলছে যে 5-10 মিনিট সময় লাগবে এখানে দাঁড়াইতে, তো ভাইয়ার জন্য ওয়েট করতেছি, দেখি কত সময় লাগে। এখন নামাই দিলাম হচ্ছে রাস্ট ব্যাংকের সামনে, উনি 150 টাকা দিছে, 120 টাকা দিয়েছিল, বাট আমি বলি আরও 30 টাকা এক্সট্রা নিছি, কারণ প্রায় 30-35 মিনিটের মতো ওইখানে ওয়েট করছি। অনলাইনে ভাড়া দেখেছে মাত্র হচ্ছে 40 টাকার মতো, বুঝে নেবার অবস্থা। আমি হাফ অ্যান আওয়ার দাঁড়াইছি, তারপর রুদের মধ্যে দাঁড়াইছি, তারপর হচ্ছে ওনাকে এত দূর থেকে নিয়ে আসছি, কতটা জায়গায় উনি গেল এগুলো অনলাইন কোনো দেখার বিষয়ই না। তো আবার এখন চলে আসছি 4-1 পয়েন্টে,
দেখি কোনো প্যাসেঞ্জার যদি পাওয়া যায়। আম্বরখানা রুটের দিকে উবার অ্যাপের মধ্যে রেড এরিয়া দেখাইতেছে, মানে হচ্ছে যে আপনার ওইখানে টিপ বেশি আছে এরকম টাইপ। তো আমি এখন আম্বরখানার দিকে যাব, কারণ এখন পর্যন্ত আহামরি খুব একটা বেশি টাকা রুজি করতে পারিনি। তো আম্বরখানার দিকে একটু চলে যেতে হবে, গেলে হয়তো বা একটা বা দুইটা টিপ পাইতে পারি। দেখা যাক যদি উপরালা ভাই খুদা। আমি গাড়িটা শুধু ঘুরাইছি, ঘুরাইতে ঘুরাইতেই রেড লাইনটা চলে গেছে। তো যে জাম এদিকে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি আবার চলে যাচ্ছি। আমার দেখি এখন রিকাবি বাজার সাইড দিয়ে যাব, রিকাবি বাজার সাইড দিয়ে গিয়ে যদি কোনো টিপ পাওয়া যায়। তো গাইজ, অনেক সময় হয়ে গেল, কোনো টিপ পাই নাই, সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। সময় প্রায় 5টা, আমি এখন একটু দাঁড়াবো হচ্ছে রিকাবি বাজার পয়েন্টে। বাজার পয়েন্ট থেকে যদি কোনো টিপ পাওয়া যায় তাহলে নিয়ে যাব। আশা করতেছি অনলাইন যদি একটা টিপ আসে। আমি খুব আহামরি একটা টিপ মাগতে পারিনি, কারণ আমার বাসায় একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, ওইখানে যেতে হচ্ছে। ও গাইজ, দীর্ঘ 1.5 ঘন্টা পরে একটা রাইড পাইছি। এটা হচ্ছে খুব শর্ট রাইড, বাট তারপরে আমি এটা নিয়েছি কারণ অনেকক্ষণ যাবৎ বসে আছি, হাত পা ব্যথা করতেছে। তো ভাবলাম রাইডটা নিয়ে নিই। প্রায় লোকেশনেই চলে এসেছি, কাউরে তো দেখতেছি না, ফুল দিই উনারে। তো ফ্রিতে নিয়ে নিছি, ড্রপ লোকেশনে একটা কাছাকাছি চলে এসেছি, মিনিটের মধ্যে হয়তো বা লোকেশনে পৌঁছাই যাব। এই ভাইয়ের রাইডে হচ্ছে 37.50 টাকা আসছে। তো ভাই আমার 40 টাকা দিছে। আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটি উবার বা পাঠাও, কারো কোনো স্পন্সর ভিডিও না। একজন বাইক রাইডার বা একজন স্টুডেন্ট উবার চালিয়ে কত টাকা রুজি করতে পারবে, আমি তা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, কেবল চেষ্টাই মাত্র, আর কিছুই না। হ্যালো হ্যালো হ্যালো। তো আজকে আমি প্রায় 3.5 ঘন্টার মতো গাড়ি চালিয়েছি, অর্থাৎ পাঠাও এবং উবার প্রায় 3.5 ঘন্টার মতো চালিয়েছি। তো চালানোর পরে কথা হচ্ছে যে আমি প্রায় টোটাল 419 টাকার মতো আজকে ইনকাম করেছি। তার মধ্যে হচ্ছে আপনার 150 টাকার পেট্রোল আর 50 টাকা খাওয়া দাওয়া, 219 টাকার মতো আমার আজকের মতো সেভিংস, বা ধরে নিতে পারেন 219 টাকাই আমার আজকের ইনকাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে।